हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल शिवली सिंपल लाइफस्टाइल। তো দেখো, এখন তো আমি আছি বাপের বাড়িতে। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি ভীষণ কুয়াশা পড়েছে, ভীষণ। তো এখন বাজে প্রায় সকাল 8টা। তো 8টার সময় এতটা কুয়াশা মানে বোঝা যাচ্ছে আর কি। তো যেহেতু আমার বাপের বাড়ির চারিদিকে ফাঁকা মাঠ, সেই জন্যই মনে হয় এত ভালোভাবে বোঝা যাচ্ছে। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি কেমন দেখাচ্ছে। আমার তো ভীষণই ভালো লাগছে, ঠান্ডাটা একটু কম কম লাগছে, কিন্তু চারিদিকে পুরো ধোয়া ধোয়া, কেউ কাউকে দেখা যাবে না 10 হাত দূরের থেকে। তো দেখো, ওই যে জল কাটার একটা নৌকা আছে, আর এই দেখো কিছু খেজুর গাছ। তো এই খেজুর গাছগুলো পাশে একটা কাকুদের, আর এই শীতের সময় তো রসও হয়, তো এই গাছগুলোতে রস হয়। এখন তো ভাত নেই, নিয়ে গেছে আর কি সকালবেলা রস। তো খুব খুব ভালো লাগে আর শীত পড়লে, এরকম কুয়াশা পড়লে রস খেতেও কিন্তু দারুণ লাগে। কিন্তু একটাই ভয় থাকে, হয়তো সব কিছুর ভিতরে একটা আনন্দ আছে, তবু ভয়ও আছে। তো এই সময় না লরি বলো, বাইক বলো, তো লাইট না জ্বালিয়ে যাওয়াটা কিন্তু বড় বড় হাইওয়েতে আর কি প্রচুর রিস্ক হয়ে যায়, তো অ্যাক্সিডেন্ট হওয়ারও ভয় থাকে। আর আমি ফ্ল্যাশ জ্বালিয়ে যেহেতু ভিডিওটা করছি, তো তবুও একটু দেখা যাচ্ছে। আর ফ্ল্যাশ না জ্বালালে তো পুরো একদম ধোয়াশা ধোয়াশা এরকম মনে হচ্ছে চারিদিকে। দেখো খেজুর গাছটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। তো একটু দূরে মানে কিছু দেখাই যাচ্ছে না, বেশ মজাই লাগছে। আর ওই দেখো দূরে একটা জেঠু বাঁশ কাটছে আর কি। আর এই যে আমাদের সেই স্কুলটা, এই স্কুলে সরস্বতী পূজা হয়েছিল। তো চলো, আর মাঠ তো দেখাই যাচ্ছে না, কোথায় ফসল আছে কোথায় কী আছে, মাঠ পুরো ধোয়াশা আর কি। আর এই যে পাশে দেখো, আমার মাদের বাড়ির পাশে এরকম একটা লম্বু বাগান আছে, তো সেই লম্বু বাগানটাও দেখায়। দেখো সব কুয়াশা কুয়াশা, বেশ মজা লাগছে আজকে। তো সকালে ঘুম থেকে উঠেই ভাবতে পারছো এখন প্রায় 8:30 মতো বাজতে যায়। তো দেখে তো মনে হচ্ছে এখন 4:05 বা 4টা এরকম একটা ব্যাপার, চারিদিকে এত কুয়াশা পড়েছে না আজকে। তো এই যে লম্বু গাছ, আর মাঠঘাট তো কিছুই দেখা যাচ্ছে না, তো বেশ ভালো লাগছে। আশা করছি তোমাদেরও ভালো লাগছে আমার ভিডিওটা দেখে। এই যে দেখো কত সুন্দর, তো চলো এখানেই এন্ড করবো ভিডিওটি, আর বেশি লং করবো না। তো যারা আমার পরিবারে নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর বলো তোমাদেরও কেমন লাগলো আমার সকালের ছোট্ট একটা ভিডিও, তোমরাও জানাতে ভুলো না। এই যে দেখো ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি, আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমার এই ভিডিওটা। তো চলো, আমি তো আমরা মাঠের মাঝখানে গেছিলাম, গিয়ে কিছু ছবি তুলেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের আর ভিডিও করিনি, ভাবলাম ছোট্ট একটা মেসেজ দেই তোমাদের। এই দেখো আমরা কিছু ছবি তুলেছিলাম, তো পিছনে কুয়াশা আর সামনে আমরা, ছবি তুলতে তো বেশ মজা লাগছিল, তো তাই তোমাদের দেখিয়ে দিলাম।